আরে গাছ পেয়ারা গাছের নিচে বসে আছি দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে। পেয়ারা গাছের নিচে বসে আছি। কাছে সমুদ্র আছে, নদী আছে, তারপরে পাহাড় আছে। পাহাড়টা একটু দূরে, একটু এক দেড় ঘন্টা দূর। তো আমাদের এখানে ভিউ কেরলে এমনি ভিউ মানে খুব সুন্দর, সব জায়গায় গাছপালা প্রচণ্ড, গাছ অনেক গাছপালা। তারপরে এখানে ভিউটা তো অনেক সুন্দর, আমরা একদম সেই সমুদ্রের ধারে থাকি। জোরে জোরে আসছে এখানটায়, দেখো ঢেউ আসছে, দেখো কত আওয়াজ হচ্ছে। আঙ্কেলের সাথে এসেছিল তো আগে সানডে তে, ভয় আঙ্কেল এসেছিল তো মর্নিং এ, আর এই সানডেটাতে ভয় আঙ্কেল নেই না বাবা। নিচে নোংরা হচ্ছে বাবা, ভয় আঙ্কেল কাছেই আছে, ভয় আঙ্কেল কোনো সময় চলে আসবে আবার। আমার হাজবেন্ড ওখানটা দাঁড়িয়ে আছে, তো আঙ্কেলের ছুটি পেলে তো তারপরে আসবে আঙ্কেল। আমার আমার হেয়ারটা এখনো শুকোয়নি, আমি শ্যাম্পু করে এসেছি, তো মানে এখনো ভিজে হয়ে আছে, একটু ওড়নাটাকে খুলে দেবো। ওড়নাটা মাথায় জমিয়ে রাখলে আরও বেশি কষ্ট হবে আমার, খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জন্য আর ভালো লাগছে। রোদটা অতটা লাগছে না, তো আমি রোদ বেশি সহ্য করতে পারি না, তো তাই জন্য আমার হাজব্যান্ডের থেকে সানগ্লাসটা নিলাম, আমি নিয়ে আসতে ভুলে গেছি। আমি এই রোদের দিকে তাকালে, রোদ একটু যদি দেখি আমি বাইরে, তাই বেরোই না, রোদ তাকালেই মানে মাইগ্রেনের প্রবলেম চালু হয়ে যায়, পেন চালু হয়ে যাবে আমার, এত পেন চালু হয়ে যায়। আমার সবসময় মেডিসিন কাছেই থাকে, যখনই পেন চালু হয়ে যায় খেতে হয়, খুব যখন হয় আমি তখনই খাই, নাহলে আমি খুব জোরে না হলে আমি মেডিসিন একদমই খাই না, তো আমি একটু সহ্য করি। তো প্রচণ্ড মেহেক শানা, আর মেহেক শানার একটা ছোট,
কোনোদিন দেখাই না, ইউটিউবে দেখিয়ে দিচ্ছি, সময় থাকে না বলে। আমার ওয়াইফ মাহেক শাহানা, দেখো তোমরা সবাই, আমরা আজ সানডেতে একটু বাইরের দিকে এলাম শ্যুট করতে, আর ওই মানাফ দৌড়দৌড়ি করছে নিচে, আর মাহি ওই দিকে গাড়ির কাছে গেছে, আমরা নিচের দিকটা নেমেছি, উপর দিয়ে রোড, ওইটা রোড দেখেছ, ওই রোড উপর দিয়ে রোড, আর এগুলোই নদী থেকে বালি তুলে রেখে দিচ্ছি, এই বালিগুলো বস্তায় ঢুকিয়ে নিয়ে যাবে। আমরা এখন এই বিকেলের টাইমে একটু বাইরের দিকে এসেছি, সকালের দিকে চলে এসেছিলাম করার আগে, তো বাড়িতে একটু ঘুম ঘুমিয়ে তো দিতে বাইরে গাড়ি আছি, এখন মানাব দেখো, হয় দেখো মানাব মানাব ওই গাড়ি চলে বলে মাহিনে কত লোক দেখো না মানাব মাহিন এখানে খেলছে, মানাব মাহিন এখানে খেলছে আর ওরা উঠছে আর উঠছে, দু ভাই উঠেছে দেখো গোল গোল করে ঘুমছে, আমরাই একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছের নিচে বসে আছি দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে, পেয়ারা গাছের নিচে বসে আছি, আর ভিড়ও হয়েছে এখানে খুব, বাচ্চাদের খেলার জায়গা তো ভিড়ও হয়েছে, মাইন্ড মানা হয়ে যাবে অনেক টেন্স একটু হয়ে। মানাম সেই ছোটবেলায় চেপেছিল, এখন বড় বেলা চাপছে, এসে এই সেম জায়গায় সেম জায়গায় গড়েছিল বলো, মাহিন পারছে না, ওর ড্যাড ওকে দেখাচ্ছে করতে পারছে না, ওকে মনে হচ্ছে পারছে না করতে,
মাহিন মানব কি করছে রে গাড়ি মাহিনের এইটা ভেঙে গেছে মানব এখানে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল লাগছিল কি ও চোখগুলো কেমন লাগছে মাহিন মানব আইসক্রিম কিনেছে আইসক্রিম চকোবার জলদি করো মাম্মা বলে যাবে তুমি খাও সো গাইস যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবি আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো গুড নাইট বাই টাটা সি ইউ দ্য নেক্সট ব্লগ